हेलो বন্ধুরা, দিস ইজ সপ্তর্ষি সোম। আজকে আমরা যেই ওয়েব সিরিজটা নিয়ে রিভিউ করব সেটা গানস অ্যান্ড গুলাব। এই ক্রিয়েটার হলো রাজেন ডিকে, যিনি এর আগে ফর্জি বানিয়েছিলেন শাহিদ কাপুর বিজয় সেতুপতিকে নিয়ে। এটা হচ্ছে দুটো শহরের গল্প, একটা হচ্ছে শেরপুর, একটা হচ্ছে গুলাবগঞ্জ। তো এই দুটো টাউনের গল্প, তার মধ্যে বিশেষ করে হচ্ছে দুলকার সলমন থাকবে, একটা রাজকুমার রাও থাকবে, ঠিক আছে। আফিমের ব্যবসা, একে কেন্দ্র করে, আফিমের ব্যবসাকে কেন্দ্র করে গল্পের প্লট আস্তে 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 একটা জায়গায় যাবে। যাই হোক, আমি এই গল্প নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, খুব সাধারণ গল্প যেটা রাজান ডিকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, নেটফ্লিক্সে এসেছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। গুলশান দেবাইয়া দারুণ অভিনয় করেছেন, দুলকার সলমন ফাটাফাটি অ্যাক্টর। দুলকার সলমনের আমার আগে যে কটা সিনেমা দেখেছি আমার দারুণ লেগেছে, ঠিক আছে। চুপ বলে যে সিনেমাটা গত বছরে রিলিজ হয়েছিল, যেটা সানি দেওয়াল ছিল, মারাত্মক লেগেছিল আমার, দারুণ থ্রিলার ছিল ওটা। আর বাদবাকি রইল রাজকুমার রাও, হোয়াট এ কমিক টাইমিং ম্যান। রাজকুমার রাওয়ের অভিনয়টা শুধু দেখবেন, কি সুন্দর কমেডি করেছে, ডার্ক কমেডি এত সুন্দর, এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, অনবদ্য। আর রাজেন ডিকের ছোঁয়া, যেটা হচ্ছে আমি 90 দশকের কিছু জিনিস আমি দেখতে পেয়েছি, এবং এই ক্যারেক্টারগুলোর নামগুলো 80-এর দশকের নাম। এর মধ্যে আমি ভাষণবালার টাচ, অনুরাগ কাশ্যপের টাচ দেখতে পেয়েছি। হ্যাঁ, স্পষ্ট কথা, এটা ডার্ক কমেডি। আর এই গল্পের প্লট খুব সুন্দর, সাবপ্লট খুব দারুণভাবে কাজ করেছে, এর সিনেমাটোগ্রাফি অসাধারণ, আমার দারুণ লেগেছে সিনেমাটোগ্রাফি। এর স্ক্রিপ্টটাই অসাধারণ, স্ক্রিপ্টের মান যথেষ্ট ভালো। বিশেষ করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এপিসোডের গল্পগুলো 45 থেকে 50 মিনিট, এবং শেষ এপিসোডের গল্পটা 1 ঘন্টা 20 কি 1 ঘন্টা 22 মিনিটের। টোটাল 7টা এপিসোড, এবং আমার খুব ভালো লেগেছে, আমি আই এনজয়েড লট। তো আপনারা চাইলে এই ওয়েব সিরিজটা দেখতেই পারেন, খুব সুন্দর। আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করছি না, জাস্ট শর্টের মধ্যেই ওই ওয়েব সিরিজটা রিভিউ করে ছেড়ে দিচ্ছি, কারণ এই ওয়েব সিরিজটা সিম্পল সাধারণ, কিন্তু জিনিসটাকে মানে স্ক্রিপ্টে খুব একটু কমপ্লেক্সভাবে প্রেজেন্ট করেছে, ঠিক আছে। তো লোকেশন খুব সুন্দর, বিজিএম খুব সুন্দর, তার সাথে হচ্ছে ক্যারেক্টারাইজেশন খুব সুন্দর, যেভাবে ক্যারেক্টারগুলো বিল্ড আপ দিয়েছে রাজান ডিকে, খুব ভালো। আপনারা প্লিজ এই ওয়েব সিরিজটা চেক আউট করুন। অ্যানিওয়ে থ্যাংক ইউ, এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন।